সরকার পতন, সরকারকে ফেলে দেওয়া হবে, হটিয়ে দেওয়া হবে। এটি আসলে গত 13 বছর ধরেই তো বলছেন ওনারা, হ্যাঁ 2008 সালে ক্ষমতায় আওয়ামী লীগ আসার পর থেকে কিন্তু ওনারা বলছেন। এবং যে নির্বাচনের কথাগুলো বলা হলো, যে 2014 সালের নির্বাচন, 14 সালের নির্বাচনে বিএনপি জামাত যে পরিমাণ সন্ত্রাস, আগুন সন্ত্রাস নির্বাচনকে প্রতিহত করা, নির্বাচন কিন্তু আপনি বয়কট করতে পারেন, আপনার কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু আপনি কিন্তু নির্বাচনকে বানচাল করার জন্য অন্যকে কিন্তু বাধা দিতে পারেন না। আজকে প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে মারা, পোলিং অফিসারকে পুড়িয়ে মারা, কি ভয়াবহ অবস্থা কিন্তু তৈরি করেছিলেন ওনারা সেই সময়। না সেটি তো বুঝলাম, আমি আসছি কথাটা আসছি, আমি বলছি যে নির্বাচন প্রক্রিয়াটাকে, যে নির্বাচন প্রক্রিয়াটাকে প্রত্যেকবারে বিতর্কিত করার জন্য তাদের যে এই যে একটি প্রচেষ্টা, একটি ষড়যন্ত্র, সেটিও কিন্তু সামগ্রিক নির্বাচন ব্যবস্থার উপরে আঘাত এনেছে। তারপরে দেখুন 2014 সালের পরে আমরা 2015 সালে কি দেখলাম, ওনারা অবরোধের কথা বলে সারা বাংলাদেশে কি পরিমাণ আগুন সন্ত্রাস করলেন, কত মানুষকে হত্যা করলেন, কত লোক পঙ্গু হয়ে গেল, কিভাবে জনগণকে মানে একটি দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলে দিলেন। যদি জনগণ তাদের সাথে থাকতো তাহলে কিন্তু চক্রের সরকারের পতন হয়ে যেত। হয়েছে কি হয়নি? কিন্তু তিনি কিন্তু বলেছেন 2015 সাল থেকে আজকে এখানে গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক দুটো বিষয়, অবশ্যই অগণতান্ত্রিক আজকে এটি তাদের বক্তব্য তারা দিতেই পারেন, রাজনৈতিক ভাবে তাদের সেই বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে। আমার কথা হলো যে যদি সরকারটি অগণতান্ত্রিকই হতো তাহলে কিন্তু জনগণ এরই মধ্যে গণবিস্ফোরণ ঘটিয়ে আজকে দেখুন পাকিস্তান, আইয়ুব খান, ইয়াহিয়া খান, হ্যাঁ তাদের মতো মহাপরাক্রমী সরকারকে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু নেতৃত্বে বাঙালি কিন্তু পরাভূত করে দেশ স্বাধীন করেছে। সুতরাং আজকে ওনারা ওনাদের রাজনৈতিক স্টান্টের খাতিরে ওনাদের রাজনৈতিক দলকে টিকিয়ে রাখতে হবে, কিছু তো বলতে হবে, নেতাকর্মীদের উজ্জীবিত করতে হবে, সুতরাং এই স্লোগান কিন্তু ওনারা গত 13 বছর ধরেই দিয়ে আসছেন। সুতরাং স্লোগান দেওয়ার গণতান্ত্রিক অধিকার ওনারা আছেন, ওনারা প্রত্যেকদিনই বলতে পারেন আমাদের সরকার ফেলে দেবেন, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে তৃণমূল থেকে গড়ে ওঠা সব থেকে শক্তিশালী সংগঠন, কোনো বন্দুকের নল বা ক্যান্টনমেন্ট থেকে কিন্তু আওয়ামী লীগের জন্ম হয়নি। সুতরাং আওয়ামী লীগকে এরকম দফায় দফায় ফেলে দেওয়ার কথা ওনারা বলতে পারেন, আমি মনে করি যে আমাদের দিক থেকে এটাকে আমরা গ্রহণযোগ্য বা আমলে নেওয়ার মতো কিছু মনে করি না। আপনি যেটা বলছেন যে জনগণের ক্ষোভের কথা, একটি সরকার, আমরা সরকার পরিচালনা করছি, পৃথিবীর ইতিহাসে কোন সরকারের পক্ষেই কিন্তু শতভাগ সফলতা না, এটা আমার কথা না, তিনি বলছেন যে জনগণের যে ক্ষোভ, আমি বলছি সেটি কতটা আপনারা পাচ্ছেন। এখানে অবশ্যই আমাদের ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি থাকবে, এবং সেই ভুল ত্রুটিগুলোকে আমরা কিন্তু প্রতিনিয়ত শুধরে নিচ্ছি। আজকে এখানে দেখুন নির্বাচনের কথা যে বারবার আসছে, এখানে আমরা একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখলাম, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবশ্যই সহিংসতা হয়েছে, অবশ্যই একদম শুদ্ধ ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়নি, কিন্তু এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব থেকে বড় সফলতা যে 50-70% পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে, এবং সেটি কিন্তু আপনারা মিডিয়ায় তুলে ধরেছে, এমন না যে এটি বানানো। সুতরাং জনগণ নির্বাচনে অংশগ্রহণ করছে না এটি বলা যাবে না। করোনার কথা বললেন, দেখুন আমি এক্ষেত্রে বলবো যে তথ্যপাত্র নিয়ে কথা বললে কিন্তু ভালো হয়। আজকে করোনার মধ্যে, এই করোনাকালীন সময়ে বিশ্বের যে কটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পজিটিভ হয়েছে, মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি। আজকে আমরা যদি পার্শ্ববর্তী ভারতে দেখি, এই ভারতে করোনাকালীন সময়ে তাদের জিডিপি গ্রোথ নেগেটিভ ছিল, সেখানে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবন এবং জীবিকার মধ্যে একটি অপূর্ব সমন্বয় করে বাংলাদেশকে কিন্তু বাঁচিয়ে রেখেছেন। অবশ্যই আমাদের যে পরিমাণ মানুষ দরিদ্র সীমার মধ্যে ছিল করোনার সময় কিন্তু আরও বেশি এসেছে, এবং এটি কিন্তু শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে হয়েছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিন্তু এমন ব্যবস্থা করেছেন যার ফলে মানুষ কিন্তু এর মধ্যেও বেঁচে থেকেছে এবং এর মধ্যেও ফাইট করেছে। এবং একশো সময় দেখুন যারা বড় বড় তত্ত্ব দেন, থিওরিয়ারা, তারা কিন্তু বলেছিলেন যে বাংলাদেশে একসময় এমন অবস্থা হবে যে রাস্তায় বোধহয় লাশ পড়ে থাকছে, সেই বাংলাদেশ কিন্তু করোনার মধ্যে সব থেকে বেশি সাফল্য দেখেছে করোনা প্রতিরোধ করার জন্য। সুতরাং আপনারা সমালোচনা করার জন্য সমালোচনা করতে পারেন, কিন্তু বাস্তব অবস্থাটা কিন্তু জনগণ দেখছে, আর জনগণ যেদিন সত্যি সত্যি আওয়ামী লীগের বিপক্ষে চলে যাবে, জনগণ যেদিন আওয়ামী লীগের পক্ষে থাকবে না, সেদিন বিএনপিকে লাগবে না, এমনি আওয়ামী লীগ পড়ে যাবে।